2022 বিশ্বকাপ এবং 2023 এশিয়ান কাপ ফুটবল বাছের ফিরতি লেগের ম্যাচে কাতারের কাছে 5-0 গোল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাতে বিশ্বকাপ বাছে টিকে থাকাটা এক প্রকার কঠিনই হয়ে গেল জামাল ভূঁইয়াদের, কারণ 6 ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র 1 আর কাতারিয়ানদের অর্জন 16। প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুকে সাথে নিয়ে কাতার থেকে মোহাম্মদ হাসিবের রিপোর্ট। বাংলাদেশ এ পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে মাত্র 2000 দর্শকের উপস্থিতি আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে। তাতেই মাঠ জুড়ে ছিল প্রবাসী বাংলাদেশি দর্শকদেরই আধিপত্য, কিন্তু মাঠের পারফরম্যান্সে ছাপ রাখতে পারেনি জামাল ভূঁইয়ারা। ম্যাচের 3 মিনিটেই এগিয়ে যেতে পারত কাতার, ভাগ্যই ছিল একমাত্র সহায়। অ্যাটাক করতে পিচ পাহনি সফরকারীরা, তবে বাস্তবতায় রূপ নেয়নি কৌশলের কারণে, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো ভালো। 9 মিনিটে এগিয়ে যায় কাতার, মিডফিল্ডার আব্দুল আজিজ হাতিমের গোলে এগিয়ে যায় তারা। 2 মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণের চেষ্টা কাতারিয়ানদের, আহমেদ আলদিনের হেডে এ যাত্রায় প্রতিহত করেন ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা গোলরক্ষক জিকো। এরপর থেকেই ব্যস্ত সময় পার করেন তিনি, বাংলাদেশের রক্ষণে বারবার আঘাত আনে তারা, কখনো বা জিকো কখনো বা ভাগ্যের কারণে। প্রতিবারই বেঁচে যায় জামাল ভূঁইয়ারা, ভালোভাবে বা ভালো পরিণতির দিকে যায় কিনা। 22 মিনিটে ফ্রি কিকও কাজে লাগাতে পারেনি দলটি, 7 মিনিট পরে জামালের নেয়া কর্নার কিকটিও দেখেনি সফলতার মুখ। রক্ষণ কতটা বাজে তা দৃশ্যমান হয় 33 মিনিটে, যখন স্ট্রাইকার আকরাম আফিফ ব্যবধান দ্বিগুণ করেন স্বাগতিকদের। বল চলে গেল জালে, বিরতির পরও একই চিত্র, পুরো মাঠ জুড়ে ছিল কাতারিয়ানদের আধিপত্য। 62 এবং 65 মিনিটে অসাধারণ ট্যাকেল গোলরক্ষক জিকোর, আর সুফির ইব্রাহিমদের ভুল পাসের মহড়ায় মেজাজি হারিয়ে ফেলেন কোচ। সময় যত যাচ্ছিল নিজেকে ভালোই প্রমাণ করছিলেন গোলরক্ষক জিকো, দৃঢ়তার সাথে প্রতিহত করেন কাতারিয়ানদের বেশ কিছু অ্যাটাক, কিন্তু 70 এবং 79 মিনিটে ভরকে গেলেন তিনি। পরপর দুবার বল গেল বাঙালিদের জালে, তাতেই ব্যবধান দাঁড়ায় 4-0। ইঞ্জুরির সময় আরেক গোল, তাতে 5 গোলে বড় হার নিয়ে মাঠ ছাড়ে দলটি। এবং আকরাম আফিফ আজকে দুর্দান্ত খেলেছেন, কোনো সন্দেহ নেই। কাতারের বিপক্ষে ড্রয় যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, জীবন জামাল সুফিলদের একের পর এক এলোমেলো পারফরমেন্সে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। 2022 বিশ্বকাপে খেলার স্বপ্ন এখন প্রায় ভেস্তে যাওয়ার পথে। হাতে থাকা বাকি 3 ম্যাচের সবগুলোতে যদি জিততে পারে বাংলাদেশ, তাহলে হয়তোবা এশিয়ান কাপে কোয়ালিফাই করার স্বপ্ন দেখতে পারে জামাল ভূঁইয়ার দল। মোহাম্মদ হাসিব, বাংলা টিভি, আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়াম, দোহা, কাতার। গতকাল কাতারে লজ্জাজনক হারের দায় এড়াতে পারে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। একসময়ে গণমানুষের প্রাণের খেলা ফুটবল হারিয়ে গেছে দুর্নীতি আর অব্যবস্থাপনায়। আজকের ফুটবল ফেডারেশন আকন্ঠ দুর্নীতি আর সাংগঠনিক অদক্ষতায় ভরপুর, যার প্রমাণ মিলেছে এমন লজ্জাজনক হারের মাধ্যমে। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। বাংলাদেশ ফুটবলের কঠিন দুরবস্থার মধ্যে 2009 সালে কাজী সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে ফুটবলের নতুন আশার সূচনা হয়। তখন বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ছিল 165, 12 বছর পরে সেই র্যাঙ্কিং এসে দাঁড়িয়েছে 184। কাজী সালাউদ্দিন তার দায়িত্ব গ্রহণের শুরুতে কোটি টাকার সুপার কাপ আয়োজন করে সাড়া ফেলেছিলেন ঠিকই। 2011 সালে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার ফুটবল দলকে ঢাকায় নিয়ে এসেছিলেন। আদতে এসব কার্যকলাপ দেশের ফুটবলে তেমন ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি। ঢাকার বাইরে ফুটবল খেলার প্রতিযোগিতা চলমান থাকলেও তৃণমূল পর্যায়ে খেলা খুব একটা হয়নি। কাতারের বিরুদ্ধে বাংলাদেশ দলের হারটি ছিল অত্যন্ত লজ্জাজনক। তিনি বসবাসী বাজালেন, এমন গোল হতে পারে দেখা যাক। এবং সেখানে আল আফাক উদ্দেশ্য, আমরা যেই ওয়েতে খেলেছি সেটা হয়তো সমালোচনা হতে পারে। আমরা অতিমাত্রায় ডিফেন্সিভ কৌশল করেছি, আমরা গোলে একটি শট করতে পারি নাই। লজ্জাজনক কি বলে, কাতার কি একটা টিম আর বাংলাদেশ কি একটা টিম, এটা বুঝতে হবে না তোমাদের। কাতার ওয়ার্ল্ড কাপ খেলে, এশিয়া চ্যাম্পিয়ন, তাতে এদের গোল আরো দুই একটা কম খেলে ভালো হতো আর কি। শক্তিশালী কাতারকে একটুও পরীক্ষায় ফেলতে পারেনি বাংলাদেশ। গতিময় আর গোছানো ফুটবল খেলে 2022 বিশ্বকাপ ও 2023 এশিয়া কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে বাংলাদেশকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিক কাতার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের বিরুদ্ধে রয়েছে নানা রকমের অব্যবস্থাপনা ও আর্থিক অনিয়মের অভিযোগ। এমনকি ফেডারেশনের কর্মকর্তারা প্রতারণামূলকভাবে বিদেশি ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিজেদের স্বার্থে ব্যবহারেরও অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আরও বিস্তারিত প্রতিবেদন থাকছে রাতের বাংলায়। বারবার কিন্তু ওই বাপ প্রান্তে আকরাম আফিফ। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।